আজি লোকেল এমএলএ আজি কেইদিনমান আগতে এটা খুব মারাত্মক কথা কৈছিল যে বিজেপিয়ে কুরআন শরীফ জ্বলাই দিছে বুলি আজি আমি ভিডিওটো পাইছো ইয়ার উপর বিশিষ্ট ব্যবস্থা লওয়ার কারণে আমি ব্যবস্থা হাতত লম এনেকুৱা ধরনের কথা আজি মুসলমান সমাজের ভোট পাবল কারণে মিছা কথা বিজেপিকে এটা বদনাম করে যে কুরআন শরীফ বিজেপি এনেকা এনেকা করেছে বলে তো গতি সেইবিলাক আশ্রয় লব নালাগে আজি বিজেপিয়ে যেখানে কাম করেছে তাত কংগ্রেসে তেখেত সকলে কি করিম বলে কবলে কারণে উপায় নাই বিজেপি কুরআন শরীফ জ্বলাল তো প্রমাণ দিয়ক আমি তো কেস ফাইল করি মানে আজিয়ে ভিডিওটা গম পাইছো আমি এটা এডভোকেট কথা পাতি আছো তখন এই কোনো সেকশনত দি পেলে আমি কেস দিব পারে তো এরেস্ট হব মিছা কথা প্রমাণ দিয়ক মিছা কথা এটা বিজেপির এগেনস্ট কেন কব পারে আপনি তো আসিফ নাজারে যেখানে কথা কৈছে কুরআন শরীফ জ্বলা বলে বিজেপি প্রমাণ নহলে তো গ্রেপ্তার হব তো আমি আইনে যে কথা কব এটা মুসলমান সমাজক অপমান করেছে কুরআন শরীফ জ্বলাইছে বলে কয় প্রমাণ দিয়ক প্রমাণ দিয়ক যদি আমি তেন কাম করেছো বলে কলে মই বিজেপিও এরিম রাজনীতিও এরিম যোগদান করেছে আমার দলের আন্তরিক অভিনন্দন বিজেপি আপনাদের সাথ ইদিনাখন আমার জল সম্পদ মন্ত্রী আমার পীযূষ হাজরিকা ডাঙরিয়া আহিছে তেখেতে স্পষ্টভাবে কৈছে যে আমি অহা দশ দিনের ভিতর স্থায়ী গড়াখনিয়া প্রতিরোধ ব্যবস্থা করিম যদি ব্যবস্থা করো আপনাদের ভোট দিব নহলে নিদিব তেখেতে কথা মতে কাম তিন দিনের ভিতর কাম আরম্ভ হাজার হাজার লাখ লাখ বস্তা স্টকত আছে জিও ব্যাগ বস্তা আছে আর মাটি বহুত মাটি স্টক করেছে কাম আরম্ভ হয়েছে আর ইয়াতকে আমার লাহরিকা পাহি রাইজর সুখর বিষয় আর কি আছে আর ইয়ার আনন্দ নাই আমার যে মূল সমস্যা এই সমস্যায় সমাধানের পথ আছে গতি বিজেপিকে আমি ভোট তো দিব লাগবে এটা খরচ হয়ে গেছে লাহরিকা রাইজর কারণে।